আমার বাঁ পাশে যে বাসাটা, চাকা রাখা আছে একটা, ঘোড়া গাড়ির চাকা। এটা আসলে এদের ঘোড়া আছে বাসার পিছনে। কর্নার বাড়ি হতে অনেকখানি জায়গা একটু বেশি, মানে অন্যান্য বাড়ির তুলনায় পিছনে জায়গাটা একটু বেশি। তো সে পিছনে সে ঘোড়া রাখছে, যে সাইডে যে একটা কার্ট দেখা যাচ্ছে, ওটার ভিতরে ঘোড়া নিয়ে যাওয়া হয়, ভিন্ন জায়গায় পরিবহন করা হয়। ঘোড়া ওইটা টানে না, ঘোড়াকেই টানা হয় ওইটা দিয়ে। ওই যে ঘোড়া, এই ঘোড়া এদিকে আসো, কথা বলি, এদিকে আসো। বাহ, ডাকছি, আসতেছে, কামড় দিও না কিন্তু, এই কাছে আসলে আমি চলে যাবো, দুধ ধাক্কা মেরে ভেঙে ফেলবে নাকি। ইউ আর স্কেয়ারিং মি ম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং। এখানে এই একটা বাড়িতে ঘোড়া দেখি তো, আমার কথা হচ্ছে এটা কেউ কমপ্লেন করে না ঘোড়ার গোবর, তো মানে ঘোড়ার যে লাদি তার তো প্রচণ্ড গন্ধ। তারপরে এখানে আবার একটা শুকুরও পালে, শুকুরটা দেখা যাচ্ছে না, ভিতরে বোধহয় ঢুকছে কোথাও, শুকুরও আছে একটা। এবং এই ঘোড়ার গায়ে তো নিশ্চয়ই গন্ধ আছে, পাশে পাশে বাসার থেকে তো অনেক কমপ্লেন আসার কথা, এখানে পালতে দিল, জানি না সিটির কোনো সিস্টেম আছে নিশ্চয়ই। আগের দিন কথা বলতে আসছিল, আজকে দেখি হাত দেখাইছি দেখে আসছে, বুঝি একটু একটু ভয়ও লাগে, কামড় টামড় দেয় নাকি। বেচারা সাক্ষাৎ করতে পারলো না দেখে মনে দুঃখে চলে যাচ্ছে। এটা আমাদের এলাকার ভদ্র ঘোড়া, ডাকলে আসে, হাত দিয়ে ইশারা করলেও আসে। ঘোড়াজি, ঘোড়া সাহেবের কান খাড়া করে রাখছেন কেন? না হাত দিব না, গায়ে হাত দিতে পারতাম, ময়লা টালা ভরবে আবার। আজকের মতো এখানেই শেষ।